আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে কি পরিমাণ মালটা ধরে আছে এবং মালটাগুলোর কালারও চলে আসছে অলরেডি, খুব সুন্দর হলুদ হচ্ছে। এইটা হচ্ছে ভিয়েতনামের সেই 12 মাসি মিষ্টি মালটা, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা মালটা হিসাবে গণ্য করা হচ্ছে। দেখেন, ছোট্ট একটা গাছ, খুব বেশি বড় না, 2.5 ফিট থেকে 3 ফিটের মতো হাইট হবে এবং এই গাছে মালটা ধরে আছে 8 থেকে 9টার মতো। আরও মালটা ছিল, মালটা পড়ে গেছে, এমনি এমনি পড়ে গেছে। এই যে দেখেন, এগুলোর শেপ হচ্ছে অনেকটা জাম্বুরার মতো শেপ, সাইজে আরও বড় হবে। এটা বছরে মূলত 2 বার করে ফল হয়। এই যে দেখতে পাচ্ছেন, সাইজ কেবল হচ্ছে, আরও বড় হবে এবং কালার তো আসতে শুরু করছে। এই যে একটা মালটা আমি যদি উপরে দেখাই, এইখানে দেখেন একদম সুন্দর একটা কালার আসছে, একটা মালটাতে খুব হলুদ হয়ে গেছে এবং এটা পুরোপুরি আস্তে আস্তে পুরোপুরি হলুদ হয়ে যাবে, যেটা একদম ন্যাচারাল হলুদ সেই রকম হলুদ হয়ে যাবে। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো মালটা হয়েছে বা হচ্ছে, তার মধ্যে এটাই সবচেয়ে বেশি হলুদ, বা বাজারে যেরকম মালটা কিনতে পাওয়া যায় সেটার সঙ্গে তুলনা করা চলে বলে চলে। সো এইরকম মালটার গাছ যদি আপনারা নিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারে গাছ ডেলিভারি করে থাকি। আপনারা চাইলে আপনার ছাদ বাগানে অথবা মাটিতে কিংবা বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে সফল যে মালটাগুলো আছে তার মধ্যেও কিন্তু এটা একেবারে বলা চলে প্রতিদ্বন্দ্বিতা নাই, এই মালটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এমন কোনো মালটা এখন পর্যন্ত বাংলাদেশে নাই। একটা বাড়িওয়ান মালটা আছে, প্রচুর পরিমাণে ফলন হয়, কিন্তু এইরকম সাইজ বা বছরে 2 বার হয় না, বছরে ওটা 1 বার হয়। আর এটার সব দিক থেকে অলরাউন্ডার বলা চলে, এই যে এর সাইজ এবং এর মিষ্টতা প্লাস এর ফলন, পাশাপাশি এটা বছরে 2 বার হচ্ছে, মানে সব দিক থেকেই এটা এগিয়ে আছে। তাই আমরা বলি, আমরা সবাইকে রিকমেন্ড করি যে আপনারা গাছ লাগাইলে, মালটার গাছ লাগাইলে বিশেষ করে দাম 2 টাকা বেশি লাগুক, কিন্তু এই 12 মাসি মালটার গাছ আপনারা যেখানে পাবেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন, তবে কম বেশি দাম হয়ে থাকে, সব জায়গায় নার্সারির দাম একরকম হয় না, আমাদের দাম বেশি, অন্য জায়গায় দাম কম, এরকমও হইতে পারে, 50 টাকা 100 টাকা এরকম কম বেশি হবে। তো আপনারা দেখে শুনে কেনার চেষ্টা করবেন। আর এই 12 মাসি মালটার ক্ষেত্রে লাল, মানে পুরোপুরি কালারটাই চলে আসবে, হলুদ কালার হবে, তবে তার জন্য একটু সময় দিতে হবে। এটা সাধারণত হারভেস্ট করতে হয় আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে হারভেস্ট হবে, এবং হারভেস্ট হওয়ার 2 মাসের মধ্যে আবার নতুন করে মুকুল আসবে বা ফুল আসবে। এবং সাধারণত বাড়িওয়ান মালটার ফুল আসে হচ্ছে ফেব্রুয়ারির দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসা শুরু হয়। আর এটার কিন্তু ডিসেম্বরে আপনার ফুল আসবে, গাছে ফল থাকা অবস্থায় বা অক্টোবরে ফুল আসবে ফল থাকা অবস্থায়। ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।